আজকে আমরা দেখবো অধ্যায় 8। এই অধ্যায়ের অঙ্কগুলো হলো পুনরাবৃত্তি ইন্টিগ্রাল। তার জন্য এই অঙ্কটি নিয়েছি। অঙ্কে আছে 0 থেকে 1 ইন্টিগ্রেশন, 0 থেকে 1 ইন্টিগ্রেশন, 0 থেকে 2 x+2 dx এবং dy। অর্থাৎ এই x+2 কে প্রথমে dx এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে, তারপর করতে হবে dy এর সাপেক্ষে। এরকম যদি পরপর এখানে পরপর দুবার ইন্টিগ্রেশন করতে হবে, তার জন্য প্রথমে dx এর সাপেক্ষে করতে হবে, তারপর dy। যখন dx এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, তখন আমাদের dy থাকবে ধ্রুবক। আবার যদি প্রথমে আমরা dy এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, তাহলে থাকবে dxটা আমাদের ধ্রুবক। আর এখানে আছে যে উপরে যে মানটি থাকবে এটি হবে সর্বোচ্চ মান, আর নিচে হবে সর্বনিম্ন মান। উপরেরটি হবে প্লাস আর নিচেরটা হবে মাইনাস। অর্থাৎ উপরেরটি প্লাস করে নিচেরটি থেকে মাইনাস করে আমাদের মানটি বের করতে হবে। তাহলে প্রথমে আমরা একটু ফলাফল দেখি। তাহলে প্রথমে লিখতে হবে ইন্টিগ্রেশন শূন্য থেকে এক। তারপর আমরা যদি ডিএক্সকে আমরা লিখি, এক্সকে যদি ইন্টিগ্রেশন করি, আমরা এক্সকে ইন্টিগ্রেশন করলে হচ্ছে আমাদের x² / 2 প্লাস, টুটা হলো ধ্রুবক, এখানে যেহেতু ওয়ান আছে, ওয়ানের এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হবে এক্স। তারপর আমরা মানটা লিখে ফেলি 2 আর 0। তারপর আছে ডিওয়াই। এখন আমরা এক্স এর স্থানে যেখানে যেখানে এক্স আছে প্রথমে বসাবো 2, তারপর বসে দিয়ে মাইনাস দিয়ে যেখানে যেখানে এক্স আছে ওইখানে বসাবো 0, সর্বনিম্ন মান। তাহলে আমরা এক থেকে 0, তারপর এখানে যদি এক্স এর স্থানে 2 বসি, তাহলে হবে 2 দুগুণে 4, এখানে হবে 2 প্লাস এক্স এর স্থানে যদি 2 হয়, তাহলে 2 দুগুণে 4, তারপর হবে মাইনাস, ব্র্যাকেট দিই মাইনাস। এক্স এর স্থানে যদি 0 হয়, তাহলে সম্পূর্ণ মান 0 হয়ে যাবে, কারণ উপরে 0 হবে আর নিচে আমাদের 2 আছে। 2 দিয়ে যখন কিছু ভাগ দিলে আমাদের 0ই হচ্ছে। তারপর আছে প্লাস, এখানেও যদি 0 হয় তাহলে এটার মানও 0 হয়, অর্থাৎ -0। তাহলে মানগুলো আমাদের হয়ে গেল। তারপর আছে ডিওয়াই, ডিওয়াইটা লিখে ফেললাম। তারপরে কাজ হলো 1 1 0, 2 4 কে যদি 2 দিয়ে ভাগ দিই, তাহলে হচ্ছে 2 প্লাস 4, 2 প্লাস 4 হবে 6 6, আর 0 তো 0ই হচ্ছে ডিওয়াই। ডিওয়াই ইকুয়াল, যেহেতু 6 আছে, 6টা আমরা এই সাইডে নিয়ে আসলাম, কারণ এটা ধ্রুবক একটি সংখ্যা, তাই 6কে আমরা এই সাইডে নিয়ে আসলাম চলক যেহেতু। তারপর এখানে 1 আছে, 1কে আমরা ডিওয়াই সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করলে হচ্ছে 1-এর ইন্টিগ্রেশন হবে y, তারপর মান 1 আর 0 1 আর 0। তাহলে প্রথমে লিখব 1, তারপর হবে -0, 1 লিখলে হচ্ছে 6। তাহলে এটি হবে আমাদের নির্ণয় সমাধানের উত্তর, তাহলে লিখতে পারি আনসার। তারপরে এটি ইন্টিগ্রেশন হবে 6। এখন আমরা পরবর্তী যে অঙ্কটি করব সেটা হলো 6 নম্বর। তাহলে পরে 6 নম্বর অঙ্কটি হলো 1 থেকে 2 ইন্টিগ্রেশন y থেকে 3y, 3x² + y² dx ইন্টু ডিওয়াই। প্রথমে করতে হবে ডিএক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, তারপর করতে হবে ডিওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন। তাহলে এখানে মান আছে কিন্তু 3x² আর y² দুটি আছে। তাহলে যখন ডিএক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, তখন কিন্তু আমাদের এখানে ওয়াই স্কোয়ারটা ধ্রুবক হিসেবে থাকবে, আর 1-এর ইন্টিগ্রেশন হবে। তাহলে প্রথমে করি, প্রথমে আছে 1 থেকে 2, তারপর যদি এটা ইন্টিগ্রেশন করে মানটি বসিয়ে দেবো সরাসরি, তাহলে এক্স স্কোয়ার আছে, প্রথমে 3 সংখ্যা 3 থাকবে, এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন হবে x³/3 প্লাস ওয়াই স্কোয়ার ধ্রুবক, ওয়াই স্কোয়ার যেহেতু ধ্রুবক তাই ওয়াই স্কোয়ার থাকবে। এখানে আছে একটি 1 1-এর ইন্টিগ্রেশন হবে এক্স, তারপর মানটি 3y থেকে y থেকে 3y, তারপর ডিওয়াই। এটি কী করে হলো, কারণ আমরা জানি এক্স এর পাওয়ার যদি n হয়, ইন্টিগ্রেশন x^n dx যদি এরকম হয়, তাহলে এটির ইন্টিগ্রেশন হোক কত হবে, x n + 1 ইন্টু n + 1।
এই রকম ইন্টিগ্রেশন এটা হবে, যেহেতু এক্স এর পাওয়ার হচ্ছে টু, তাই টু প্লাস ওয়ান হয়েছে থ্রি, আর টু প্লাস ওয়ান হয়েছে এখানে থ্রি। তাহলে যেখানে যেখানে এখন যেইখানে যেখানে এক্স আছে সেখানে প্রথমে বসবো থ্রি ওয়াই, তারপর হবে মাইনাস ওয়াই, তাহলে ইকুয়াল টু থেকে ওয়ান, তাহলে প্রথমে হবে এক্স এর স্থানে থ্রি ওয়াই, তাহলে এই থ্রি আর এই থ্রি ক্যান্সেল, তাহলে এখানে হচ্ছে থ্রি ওয়াই কিউব প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু থ্রি ওয়াই, তারপর মাইনাস দিয়ে এখন যেখানে যেখানে এক্স আছে সেখানে হবে ওয়াই, তাহলে এই থ্রি থ্রি ক্যান্সেল, এখানে হচ্ছে ওয়াই কিউব, ওয়াই কিউব প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই, তারপর আছে ডিওয়াই, ডিওয়াইটা লিখে ফেললাম। এখন টু থেকে ওয়ান থ্রি ওয়াই কিউব, থ্রি এর উপর ওয়াই কিউব আছে, তাহলে থ্রি এর উপর কিউব হবে 27, ওয়াই কিউব হবে ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব ওয়াই স্কোয়ার, আর ওয়াই গুণ করলে হচ্ছে ওয়াই কিউব, থ্রি আর ওয়ান থ্রি, তারপর আছে মাইনাস ওয়াই কিউব, এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার, আর ওয়াই গুণ দিলে হচ্ছে ওয়াই কিউব ডিওয়াই, তাহলে এখানে হচ্ছে টু, এখানে হচ্ছে ওয়ান, 27 আর 3 যোগ করলে হচ্ছে 30, 30 থেকে 2 বাদ দিলে হচ্ছে 28 ওয়াই কিউব ডিওয়াই। এখন এখানে যেহেতু একটি সংখ্যা আছে 28, তাই 28টাকে বাইরে নিয়ে আসি, 28 তারপর ওয়াই কিউব, ওয়াই কিউব ডিওয়াই, ওয়াই কিউবকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে হচ্ছে ওয়াই পাওয়ার 4, নিচে হবে 4, ঠিক আগের নিয়মে 3 এর সাথে 1 যোগ, আর 3 বাই 3 এর সাথে 1 যোগ, এখন মানগুলো হবে 2 আর 1, অর্থাৎ প্রথমে যেখানে ওয়াই আছে, ওয়াই আছে সেখানে হবে 2 মাইনাস যেখানে ওয়াই আছে সেখানে হবে 1, তাহলে লিখতে পারি 28, এখানে যদি 2 হয় 2 এর উপর পাওয়ার আছে 4, 2 এর উপর পাওয়ার আছে 4, 2 এর উপর 4 মানে 16, নিচে আছে 4, তারপর হবে মাইনাস, এখন এখানে যদি 1 হয় 1 এর উপর পাওয়ার 4 হলেও হচ্ছে 1, নিচে হবে 4 ইকুয়াল, তারপর এখানে আছে তাহলে হচ্ছে 28 ইন্টু দুটো লসাগু হবে 4, 16 থেকে 1 বিয়োগ দিলে হচ্ছে 15 ইকুয়াল, 4 দা যদি 28কে ভাগ দিয়ে হচ্ছে 7, আর 7 আর 15, আচ্ছা 4 দা 28কে ভাগ দিলে হচ্ছে 7, 7 আর 15 গুণ দিলে হচ্ছে 105, এটি হবে নির্ণয় সমাধান। পরের অঙ্কটি হল 0 থেকে 1 ইন্টিগ্রেশন, 0 থেকে 1 ইন্টিগ্রেশন 0 থেকে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স ডিওয়াই ডিএক্স, ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স কে ডিওয়াই এবং ডিএক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে প্রথমে যদি এটাকে সাজিয়ে লিখি আমরা 10 এক্স স্কোয়ার 0, এটাকে যেহেতু ওয়াই এর সাপেক্ষে করতে হবে ই টু দি পাওয়ার ওয়াই ইন্টু 1 বাই এক্স ডিওয়াই ডিএক্স, কারণ আমাদের যেহেতু ডি ওয়াই এর সাপেক্ষে করতে হবে, তাহলে ই টু দি পাওয়ার ওয়াই, ওয়াইটা উপরে আছে 1 বাই এক্স, তাহলে যদি এটা আর এটা কিন্তু একই কথা, তাহলে এটা লেখার কারণ হলো, তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এম এক্স ইকুয়াল 1 বাই এম ই টু দি পাওয়ার এম এক্স প্লাস সি, এখানে সিটা দরকার নেই কারণ এখানে যেহেতু নির্দিষ্ট মান দেয়ে আছে, তাই সিটা আমাদের দিতে হবে না। তাহলে এখানে দেখতে পাচ্ছি ই টু দি পাওয়ার এম এক্স, তাহলে ই টু দি পাওয়ার যদি এটাকে এম হতো আর এটা যদি এক্স হয় যেহেতু ডিওয়াই সাপেক্ষে, তাহলে এটা হবে এক্স, আমাদের সূত্র অনুসারে হবে 1 বাই এম ই টু দি পাওয়ার এম এক্স, 1 বাই এম মানে শুধু এক্স হবে। তাহলে এখন সূত্র অনুসারে যদি আমরা মানগুলো বসাই 1 থেকে 0,
যেহেতু ওয়াই এর সাপেক্ষে প্রথমে আমি লিখেছি ওয়ান বাই এম, এখানে এম কত, ওয়ান বাই এক্স, যেহেতু ওয়ান বাই এম লিখতে হবে, তাহলে এমটা এক্সটা চলে আসবে প্রথমে আমাদের, তারপর হবে, তারপর লিখতে হবে ই টু দি পাওয়ার এম এক্স, অর্থাৎ ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স, তারপর এক্স স্কোয়ার জিরো ডিএক্স, আমাদের এটি হলো এটার ইন্টিগ্রেশন। তারপর লিখতে পারি ওয়ান থেকে জিরো, প্রথমে যেখানে ওয়াই আছে সেখানে হবে এক্স স্কোয়ার, আবার যেখানে ওয়াই আছে সেখানে হবে জিরো। তাহলে প্রথমে যদি আচ্ছা এক্স ইউটু দি পাওয়ার ওয়াই এর স্থান যদি এক্স স্কোয়ার হয় তাহলে হচ্ছে এক্স স্কোয়ার এক্স মাইনাস এক্স ইন্টু ইউটু দি পাওয়ার ওয়াই এর স্থানে হবে জিরো, জিরো বাই এক্স ডিএক্স। তাহলে এখানে হচ্ছে ওয়ান জিরো এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার থেকে একটি এক্স ক্যান্সেল, তাহলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস, এখানে যেহেতু ই টু দি পাওয়ার জিরো হয়েছে কারণ উপরে আছে জিরো, কোনো কিছু দিয়ে ভাগ দিলে অথবা ভাগ করে জিরোই মান আসছে, তো ই টু দি পাওয়ার জিরোর মান ওয়ান, অর্থাৎ শুধু এক্স, তারপর হচ্ছে ডিএক্স। এখন আমরা লিখতে পারি এটাকে একটু ভেঙে লিখি, যেহেতু দুটি আছে তাই ভেঙে লিখি তাহলে সুবিধা হবে, ওয়ান থেকে জিরো এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস দুঃখিত ডিএক্স মাইনাস ওয়ান থেকে জিরো এক্স ডিএক্স। তাহলে প্রথমে আমাদের ওয়ান থেকে জিরো এক্স ই টু দি পাওয়ার এক্স, এখানে সূত্র হবে আমাদের, এখানে সূত্র হবে আমাদের ইউভি, যদি এটা ইউ এটা ভি ডিএক্স ইকুয়াল, প্রথমে ইউ স্থির, ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ইউ ডিএক্স ইন্টিগ্রেশন ভি ডিএক্স, তারপর এই হোল ডিএক্স, ঠিক আছে। তাহলে কি প্রথমে করতে হবে ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন ডি ইউ ডিএক্স, ইন্টিগ্রেশন ডি ইউ ডিএক্স, এই ইন্টিগ্রেশনটি কিন্তু সম্পূর্ণটা প্রথমে করতে হবে ডি ইউ ডিএক্স, তারপর ইন্টিগ্রেশন ভি ডিএক্স, তারপর হোলটা ডিএক্স করতে হবে, অর্থাৎ ফোলটা আবার ইন্টিগ্রেশন করতে হবে। এখন সূত্র প্রয়োগটা ফেলি, প্রথমে আছে কি ইউ ভি, ইউ স্থির, ইউ আমরা ধরলাম এক্সকে, তাহলে এক্সটা হবে স্থির, তারপর ভি ডিএক্স, অর্থাৎ ভি এর ইন্টিগ্রেশন, ভি এর ইন্টিগ্রেশন ভি হলো ইএক্স, ইএক্স এর ইন্টিগ্রেশন হবে ই টু দি পাওয়ার এক্সই, তারপর মাইনাস মাইনাস ইন্টিগ্রেশন, তারপর ইন্টিগ্রেশন চিহ্নটা দিলাম ডি ইউ ডিএক্স, অর্থাৎ ইউকে আমাদের অন্তরীকরণ করতে হবে, এক্সকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে হবে এক্সকে যদি এক্স হিসাবে গণনা করি তাহলে হবে ওয়ান ওয়ান ইন্টু ভি এর আবার ইন্টিগ্রেশন, বি এর ইন্টিগ্রেশন বি হলো ই টু পা ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন হবে ই টু দি পাওয়ার এক্সি, তারপর আবার হোল এই সম্পূর্ণটু, এই সম্পূর্ণটা আবার ইন্টিগ্রেশন করতে হবে, তারপর মাইনাস দুঃখিত এখানে মানটা আমরা মানটা দিয়ে ওয়ান থেকে জিরো। এখন এখানে আমরা ইন্টিগ্রেশনটা করে ফেলি, এখানে আছে এক্স, এক্স এর ইন্টিগ্রেশন হবে এক্স স্কোয়ার বাই টু, মান হবে ওয়ান আর জিরো, ঠিক আছে। তাহলে এটা হলো রাফ, আর এখানে এই অঙ্কের বাকিটুকু আমরা এখানে করে ফেলি একটু, তারপর এখানে হবে মানগুলো লিখে ফেলি এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস, এখন যদি এখানে আছে ই টু দি পাওয়ার এক্সকে যদি আবার ইন্টিগ্রেশন করি তাহলে হচ্ছে ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেশন করলে শুধু হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, ই টু পাওয়ার এক্সকে ইন্টিগ্রেশন করলে ই টু পাওয়ার এক্সই হচ্ছে, তারপর মানগুলো লিখে ফেলি ওয়ান আর জিরো, ওয়ান আর জিরো মাইনাস এক্স স্কোয়ার বাই টু ওয়ান আর জিরো, এই লাইন থেকে আমরা এই লাইনটি পেলাম। তাহলে পরবর্তী লাইনে যাই, এখন যদি যেখানে এক্স আছে সেখানে প্রথমে হবে ওয়ান
মাইনাস, যেখানে এক্স আছে সেখানে হবে জিরো। তাহলে যদি ওয়ান বসাই তাহলে এখানে হচ্ছে ওয়ান, ওয়ান বসালে এখানে হচ্ছে ওয়ান, ওয়ান ইন্টু এ, পাওয়ার ওয়ান হলে ওয়ানে হচ্ছে মাইনাস এ, তারপর হবে মাইনাস, ব্র্যাকেট ক্লোজ করি, তারপর মাইনাস যেখানে এক্স আছে সেখানে হবে জিরো। তাহলে এখানে যদি জিরো বসে তাহলে সম্পূর্ণটার মানে হবে জিরো মাইনাস ই টু দি পাওয়ার জিরো মাইনাস, এখন যেখানে এক্স আছে সেখানে যদি ওয়ান হয় তাহলে হচ্ছে মাইনাস টু, উপরে যদি এক্স স্কোয়ার স্থানে যদি ওয়ান হয় তাহলে ওয়ান, আর এক্স স্কোয়ার স্থানে যদি আমাদের জিরো হয় তাহলে হবে মাইনাস জিরো, মানে জিরোটা লিখলাম না। তাহলে ই থেকে ই গেলে হবে জিরো, জিরো মাইনাস এখানে আছে মাইনাস ই টু দি পাওয়ার, আচ্ছা তারপর জিরো, জিরোটা লিখতে হবে মাইনাস ই টু দি পাওয়ার জিরো, ই টু দি পাওয়ার জিরোর মান হবে মাইনাস ওয়ান মাইনাস হাফ, তাহলে মাইনাসে মাইনাস হবে প্লাস ওয়ান মাইনাস হাফ, আর এখানে হবে টু, টু মাইনাস ওয়ান সমান সমান হাফ, এটাই হবে তাদের নির্ণয় সমাধান। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি অঙ্কটিও। আজকের ক্লাস এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাস।